সামর্থ্যবান মুসলমানের জন্য ফরজ ইবাদত হজ। বাংলাদেশের বেশিরভাগ মুসলমান জীবনে অন্তত একবার হজ করতে চান। গত কয়েক বছর করোনার বাধা কেটে এবার আগের মতোই হজের সুযোগ পেয়েছে বাংলাদেশ। কিন্তু 1,27,198 জনার কোটা গত আড়াই মাসেও পূরণ হয়নি। হজের খরচ বৃদ্ধি যার মূল কারণ। বৈশ্বিক অর্থনৈতিক সংকটের এই সময়ে বিগত বছরগুলোর তুলনায় খরচ প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা বেড়ে যাওয়ায় এ নিয়ে আলোচনা সমালোচনাও হয়। 8 ফেব্রুয়ারির পর থেকে দফায় দফায় বাড়ানো হয় নিবন্ধনের সুযোগ। সবশেষ মঙ্গলবার একদিনের জন্য বিশেষ সুযোগ থাকলেও বিকেল 4টা পর্যন্ত নিবন্ধন করেছেন মাত্র 708 জন। মোট নিবন্ধনের সংখ্যা প্রায় 1,25,000 জন। হাবের সভাপতির মতে ডলারের মূল্যবৃদ্ধি এবং বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে এমনটি হয়েছে। তবে তার মতে ঘাটতি মাত্র 3,500। এ পর্যন্ত সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায় 1,20,000-এরও অধিক হজযাত্রী নিবন্ধিত হয়েছে। এর সাথে যুক্ত হবে হজযাত্রীদের গাইড এবং এজেন্সির মোনাজ্জেম, সব মিলে 3,000-এরও বেশি। সেই হিসেবে 23,000-এরও বেশি ইতিমধ্যে আমাদের ফিল আপ হয়ে গিয়েছে, আর বাকি যেটা থাকবে 3,500-3,500-এর মতো সেটা খালি থেকে যাবে। আর খালি থাকাটা এই বছর আমি মনে করি খুব একটা অস্বাভাবিক নয়। বৈশ্বিক পরিস্থিতির কারণে সারা বিশ্বেই কিন্তু আর্থিক মন্দা এবং যুদ্ধের কারণে এর একটা প্রভাব পড়েছে। কোটা পূরণ করতে না পারায় কোনো সমস্যা হবে না বলে মনে করে ধর্ম মন্ত্রণালয়। কোটার জন্য এটা কোনো বিষয় না, এটা কোটা নির্ভর করে না যে এই বছর আমরা কোটা পূরণ করতে পারি না এদিকে আগামীতে কম পাবো, বিষয়টা এরকম না। এবছর সরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ 6,72,000 টাকা, আর বেসরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন খরচ 6,60,000 টাকা। ফাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা।